আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অতি সম্প্রতি মুক্তি পেয়েছেন 925 দিন কারাভোগের পর 2 বছর 6 মাস 14 দিন কারাগারে থাকার পর মুক্ত বাতাসে ফিরে এসেছেন বাংলাদেশের নন্দিত জনপ্রিয় দাঈলাল্লাহ তরুণ ইসলামী গবেষক বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার মানুষের কাছে যার নাম পৌঁছে গিয়েছে যা হৃদয়গ্রাহী সুন্দর দালিলিক চমৎকার উপস্থাপনা নিজস্ব ভাষায় সাবলীল ভঙ্গিমায় কথা বলা দলিল ভিত্তিক কথা বলা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে তিনি হচ্ছেন মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এর আগেও মুক্তি পেয়েছেন আরেকজন তরুণ দাঈলাল্লাহ সুপরিচিত ব্যক্তিত্ব শিশু বক্তা বললেও তিনি শিশু নন তিনি একজন তারুণ্যদীপ্ত মানুষ এবং কারাগার থেকে বের হয়ে বিয়ে শাদিও করে ফেলেছেন মোটামুটি একটা পরিপূর্ণতা এসে গেছে রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ তাআলা এরকম অনেকেই মুক্তি পেয়েছেন আরও কিছু দাঈ আরও কিছু কোরআনের পাখি বন্দি আছেন মাওলানা মামুনুল হক সহ যারা বন্দি আছেন আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের ময়দানে ফিরিয়ে দিন বলুন আমিন আওয়াজ বাড়িয়ে বলুন আমিন ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমগণ নবীর আসলের ওয়ারেস তাদের প্রতি আমাদের ভালোবাসা দুনিয়ার স্বার্থে নয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মান আহাব্বা লিল্লাহি ওয়া বুগদা লিল্লাহ আমরা ভালোবাসি আল্লাহর জন্য ঘৃণাও যদি কাউকে করি সেটাও হবে আল্লাহর জন্য সুতরাং আমরা দোয়া করি সকল আলেমদের জন্য দোয়া করি মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন তবে একটা কথা পরিষ্কার যারা আলেমদের কষ্ট দেন হকপন্থীদেরকে কষ্ট দিয়ে বন্দি করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চান পরিষ্কার জেনে রাখুন একটা কণ্ঠ দুইটা কণ্ঠ শত কণ্ঠ বন্ধ করলে অন্যদিকে আল্লাহ চাইলে হাজার কণ্ঠে কোরআনের দাওয়াত প্রচারিত হবে কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস সুন্নাহর বয়ান চলবে দাওয়াত চলবে মিশন ভিশন অব্যাহত থাকবে পৃথিবীর কোন শক্তি এক মুহূর্তের জন্য কোরআনের আওয়াজ হাদিস সুন্নাহর বর্ণনা বন্ধ করতে পারবে না বলেন ঠিক কিনা